আবেদনের পর ঘর না পেয়ে খোমে পশ্চিম এলাকার বাসিন্দারা এমনই পরিস্থিতি। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে করলা ভ্যালি চা বাগানের চরকডাঙ্গির 17/26 বুথের প্রায় 250 পরিবারে এই পরিস্থিতি। গত কয়েক সপ্তাহ থেকে আন্দোলনের জেরে মঙ্গলবার এলাকা পরিদর্শনে গিয়ে চা শ্রমিকদের ক্ষোভের মুখে পড়তে হলো সদর বিডিওকে। এদিন সদর বিডিও মিহির কর্মকার দপ্তরের কর্মীদের নিয়ে চা বাগানের সংশ্লিষ্ট লাইনে পরিদর্শনে যান। শ্রমিকদের বাড়ি ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন শ্রমিকদের সঙ্গে। নিয়ম মেনে খাওয়া না দেওয়া একটি আইসিডি সেন্টারে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলে মাধবপুর গ্রামে। অভিযোগ, এলাকায় থাকা আইসিডি সেন্টারে পোকাধরা চালের রান্না করা খাবার খাওয়ানো হচ্ছে, এমনকি খাবার যা দেওয়া হয় তা অতীব নিম্নমানের বলে অভিযোগ। স্কুলের কাছে যৌন হেনস্থার শিকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। ঘটনা চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার পুথিরাম এলাকায়। জানা গেছে প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুলে এসেছিল নাবালিকা। এরপর স্কুলে ব্যাগ রেখে পাশের দোকানে বেল্ট কিনতে গিয়েছিল ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে দোকান মালিক বেল্ট দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। বাড়িতে ভেতরে ও তার উপর যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। নাবালিকা চিৎকারে কোনোক্রমে সেখান থেকে পালিয়ে আসে স্কুলে। গোটা ঘটনা স্কুলকে জানালে তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ। বায়োমেট্রিক সিস্টেম কার্যকর করতে প্রয়োজনীয় ডিভাইস সরকারের তরফে সরবরাহ করা এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থার দাবিতে কালিয়াগঞ্জে 2 নম্বর চক্র অপর বিদ্যালয় পরিদর্শকের অফিসে স্মারকলিপি প্রদান করলো এবিপিটিএ। হাসপাতাল পাড়া অবস্থিত অপর বিদ্যালয় পরিদর্শক অফিসে মঙ্গলবার বিকেলে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে মোট 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি অপর বিদ্যালয় পরিদর্শকের কাছে পেশ করা হয়। 4 দফা দাবিতে রায়গঞ্জে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো এবিপিটিএ। মঙ্গলবার রায়গঞ্জ উত্তর চক্রে অপর বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন পেশ করা হয়। কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের সহসম্পাদক তেজস্কান্তি দাস। তিনি বলেন, উত্তর দিনাজপুর জেলায় বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হচ্ছে, সেক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় ডিভাইস প্রদান করতে হবে, শিক্ষকদের অতিরিক্ত কাজ থেকে অব্যাহতি দিতে হবে। এগুলো সহ মোট 4টি দাবি তারা জানিয়েছেন ডেপুটেশন। যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাগডোগরা বিহার মোড়ে একটি পেট্রোল পাম্পের সামনে। জানা গেছে ওই ব্যক্তি কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় রাস্তা পার করার সময় দ্রুতগতিতে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি গামী যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এরপর তার শারীরিক অবস্থা অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শিলিগুড়ি মহকুমা ফাঁসি দেওয়া ব্লকের অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন 18 চাকার ট্রেলার গাড়ি আটক করলো বিধাননগর থানা পুলিশ। তাদের তল্লাশি চালাতে উদ্ধার করলো 46টি গরু। চালক কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম ওয়াসিম আলম এবং নেস মোহাম্মদ, দুজনে উত্তর দিনাজপুরের বাসিন্দা। পুকুর থেকে উদ্ধার 3টি কচ্ছপ মঙ্গলবারে। ঘটনাটি ঘটেছে 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ভিটিকাঠিয়ার গ্রামে। জয়গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তির পুকুর থেকে যখন মাছ ধরছিলেন তখন মাছ ধরার জালে 3টি কচ্ছপ উঠে আসে। গ্রামের কিছু লোক কচ্ছপগুলো মাংসের জন্য জয়গোপাল বাবুর কাছে চান। কচ্ছপগুলোর জন্য গ্রামের লোকেরা ওনাকে পয়সা দিতে চেয়েছিল, কিন্তু উনি কচ্ছপগুলোকে বিক্রি না করে নিজের বাড়িতে নিয়ে আসেন। তারপর খবর দেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের অফিসে। খবর পেয়ে সংস্থার সদস্যরা ভিটিকাঠিয়ার গ্রামে গিয়ে কচ্ছপগুলোকে উদ্ধার করে নিয়ে আসে। পথ দুর্ঘটনা কবলে পড়লো পাথর বোঝায় লরি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানা কদমতলা 34 নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে কদমতলা জাতীয় সড়কের উপর একটি টোটোকে বাঁচা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা রেলিং ভেঙে ঢুকে পড়ে যায়। এরপর পাথর বোঝায় লরির সামনের অংশ দুমড়ে মুছে যায়। লরি চালকের সামান্য আঘাত লাগে পায়ে, ঘটনাস্থল থেকে পৌঁছায় করণদিঘি থানা। কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকদের বড় সাফল্য শিলিগুড়িতে। সোনা সহ গ্রেপ্তার আন্তঃরাষ্ট্রীয় সোনা চালান চক্রের সদস্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল সকাল থেকে কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসেছিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। সূত্র মোতাবেক এক ব্যক্তিকে অনুসরণ করা শুরু করেন তারা। অবশেষে তাপস সাহা নামে অভিযুক্তকে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আন্তঃবিদ্যালয় যোগা প্রতিযোগিতা 2024, যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করলেন সংগঠন সদস্যরা। মূলত স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে এবং উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমির সহযোগিতায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14 নভেম্বর শিলিগুড়ি দেশবন্ধু পাড়া দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাব। প্রথমবার ডুয়ার্সের বক্সাতে হতে চলেছে ডুপা লিভিং হেরিটেজ ফেস্টিভ্যাল। 15, 16 এবং 17 নভেম্বর আলিপুর দুয়ারে বক্সাপোর্ট গ্রাউন্ডে ফেস্টিভ্যালটি আয়োজিত হতে চলেছে। এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করলো অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সদস্যরা। ভুটানিজ অর্থাৎ ডুপারদের সকল স্তরে পরিচিতি করিয়ে দিতে, তাদের সমাজে বিশেষ স্তরে পৌঁছে দিতে এই বিশেষ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকালে বঞ্চনার অভিযোগ তুলে পথে নামলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তবে শুধু উত্তরবঙ্গ বঞ্চনা অভিযোগ নয়, সরকারি জমি দখল থেকে শুরু করে টোটো ইস্যুতে সুর চড়িয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি শহরের হাসমিচকে 1 ঘন্টার প্রতীকী ধর্নায় বসেন শঙ্কর ঘোষ। দলীয় নেতৃত্বদের পাশে নিয়ে রাজ্যের ভূমিকায় সুর চড়ান সফরে। শিলিগুড়ি শক্তিগড় এলাকায় গরুর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। জানা গেছে মঙ্গলবার একটি গাড়ি করে বেশ কিছু গরু নিয়ে যাওয়া হচ্ছিল শক্তিগড় এলাকা দিয়ে। এরপর এলাকাবাসীর মনে সন্দেহ হলে সেই গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। এরপর তাদের কাছ থেকে 4টি গরুর চালান দেখাতে পারলো, বাকি গরুদের কোনো নথি দেখাতে পারেনি গাড়ি চালকেরা। সেই সময় আরও একটি গরুর গাড়ি ঢুকে যায়। এরপর গরুগুলিকে দেখতে গেলে দেখা যায় বেশ কয়েকটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। মোট 16টি গরু ছিল এই দুটো গাড়িতে।